হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা তোমাদের সকলের জন্য আবারও একটি বিরাট সুখবর বন্ধুরা আবারও প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশের দুটি অফিসিয়াল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো বন্ধুরা সেখানে অনেকগুলি কিন্তু শূন্যপদ রয়েছে তো সেখানে তোমাদের কেমন কি শিক্ষাগত যোগ্যতা লাগছে বয়স কত লাগছে তোমাদের বেতন কেমন কী দেওয়া হবে হাইট ওয়েট কেমন কী লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো তো ভিডিওটাকে স্কিপ করো না তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে তো ভিডিওটাকে স্কিপ করে না একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখো আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তবু বন্ধুরা অনেক কিন্তু আমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা আজকেই কিছুক্ষণ আগে দুটি নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক কিন্তু আমরা দেখতেই পাচ্ছ উনিশ দুই একটি প্রকাশিত হয়েছে রিকোমেন্ড টু দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আরেকটি প্রকাশিত হয়েছে উনিশ দুই দু একুশ আজকেই কিছুক্ষণ আগেই রিকোমেন্ড টু দ্য পোস্ট অফ ওয়ারলেস সুপারভাইজার গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো বন্ধুরা প্রথমে আমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করে অফিসিয়াল যে নোটিফিকেশানটি সেটা ডাউনলোড করে নেবো এবং সেখানে ডিটেলসে কী বলা হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অনেক কিন্তু আমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটি তো এখানে দেখতেই পাচ্ছো তোমাদের টোটাল প্রায় বারোশো প্লাস শূন্যপদ রয়েছে তো এখানে তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে দেখতেই পাচ্ছ ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে ছশো আঠেরোটি ফিমেলদের ক্ষেত্রে আটষট্টি শিডিউল কাস্টের ক্ষেত্রে দুশো আটচল্লিশটি ফিমেলদের ক্ষেত্রে আঠাশটি টোটাল তোমাদের বারোশো প্লাস শূন্যপদ কিন্তু এখানে রয়েছে তো তোমরা কেউ এটাকে এড়িয়ে যাবে না অনেকগুলি শূন্যপদ রয়েছে বারোশো প্লাস আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আগে তোমাদেরকে আমি সম্পূর্ণ কিছু ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে তোমাদের তারপরে দেখো বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে তোমাদের এজ বলা হয়েছে দেখো তোমাদের বয়স হতে হবে আঠেরো বছর থেকে সাতাশ বছর মধ্যে তোমাদের বয়স হতে হবে বয়সটা তোমরা হিসাব করবে এক এক দু হাজার কুড়ি হিসাবে দু হাজার একুশ হিসাবে তোমরা কিন্তু বয়সটা হিসাব করে নেবে আর তোমরা যদি এস সি এসটি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচ বছর আর ও হয়ে থাকলে তোমরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে তো তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলেছে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে হাই সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস করতে হবে অথবা তোমাদেরকে অথবা না বন্ধুরা এইচএস পাস করতে হবে এইচএস পাস করতে হবে তোমাদেরকে সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে যদি তুমি এইচএস পাস করো তবে তুমি এই পদের জন্য যোগ্য তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমাদের হাইট ওয়েট কেমন কি লাগবে দেখে নাও এক্ষেত্রে তোমাদের হাইট লাগবে মেলদের ক্ষেত্রে একশো সাতষট্টি ফিমেলদের ক্ষেত্রে একশো ষাট সেমি তারপরে তোমাদের এখানে বলা হয়েছে ওয়েট দেখো মেলদের ক্ষেত্রে ছাপ্পান্ন কেজি ওয়েট হলেই হবে এবং ফিমেলদের ক্ষেত্রে আটচল্লিশ কেজি মেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো তোমাদের চেস্টের ক্ষেত্রে আটাত্তর সেমি তোমাদের চেস্ট হতে হবে এবং ফোলাতে হবে তিরাশি সেমি অর্থাৎ পাঁচ সেমি তোমাদেরকে ফোলাতে হবে আর তুমি যদি আদার কাস্টের হয়ে থাকো গোর্খা গোয়ালি সেই ক্ষেত্রে তোমাদের একশো ষাট সেমি হাইট লাগছে মেলদের ক্ষেত্রে কিছুটা ছাড় তোমরা যেমনটা পাও এখানে পেয়ে যাচ্ছ অনলাইন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে তোমাদের এখানে রয়েছে দেখো তোমাদের এখানে রয়েছে পিইটি তো পিইটি তোমাদের মেল ক্যান্ডিডেটদের আটশো মিটার রান করতে হবে তিন মিনিটের মধ্যে রানটি কমপ্লিট করতে হবে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে চারশো মিটার রান দু মিনিটে তোমাদেরকে কমপ্লিট করতে হবে তারপরে দেখো এখানে বলা হচ্ছে মেথড অফ রিকুমেন্ট অর্থাৎ কিভাবে তোমাদের নিয়োগ করা হবে দেখে নাও তো এখানে তোমাদের হবে প্রথমে প্রিলিমিনারি এক্সাম একশো নম্বরে এমসিকিউ বেস্ট তোমাদের এখানে বলে দেওয়া আছে দেখতেই পাচ্ছ একশো নম্বরে তোমাদের পরীক্ষাটি হবে তো তোমাদের এখানে পাস করতে হবে কোয়ালিফাইং ইন নেচার তোমাদের পাস করতে হবে এমসিকিউ বেস্ট কোশ্চেন হবে তোমাদের দুটি ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি এবং নেপালি তোমাদের দেড় ঘন্টা টাইম কিন্তু থাকবে কি কি তোমাদের সাবজেক্ট থাকবে দেখে নাও তারপরে এখানে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে চল্লিশ নম্বরের ম্যাথামেটিক্স থাকবে কুড়ি নম্বরের তারপরে ফিজিক্যাল সায়েন্স থাকবে এভরি ডে ফিজিক্যাল সায়েন্স কুড়ি নম্বরের লজিক অ্যান্ড রিজনিং যেটা বলে তোমাদের কুড়ি নম্বরের থাকবে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে চারটে ভুলে তোমাদের এখানে একটি নম্বর কাটা কিন্তু যাবে বন্ধুরা তো তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমাদের তারপরে হবে তোমাদের পিইটি এবং পিএমটি যেটা হয় তোমাদের সেটা হবে সেটাতে পাস করার পর তোমাদের হবে ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সাম পঁচাশি নম্বরের হবে ঠিক তোমাদের ডাব্লু বিবি কনস্টেবলের মতনই তোমাদের এখানে পরীক্ষাটি হবে তো এখানে তোমাদের এটাও এমসিকিউ বেস্ট হবে তোমাদের পরীক্ষাটি পঁচাশি নম্বরে পরীক্ষা হবে তোমাদের এখানে বলা হয়েছে পার্ট ওয়ানে ফিজিক্যাল ম্যাথামেটিক্স থাকবে টেন প্লাস টু লেভেলে তোমাদের কোশ্চেনটি হবে তারপরে তোমাদের থাকবে ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে দুই নম্বরে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে বন্ধুরা তোমাদেরকে বারবার বলছে ফাইনালেও তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে তারপরে তোমাদের হবে দেখো পার্সোনালিটি টেস্ট অর্থাৎ পনেরো নম্বরে তোমাদের এখানে ইন্টারভিউ হবে তার উপর ভিত্তি করে তোমাদের মেরিট হবে তারপরে দেখো বলা হয়েছে তোমাদের সিলেবাস কি কী থাকবে তোমরা এটা দেখে নেবে ডিটেলস এখানে বলা হয়েছে সিলেবাস তোমাদেরকে আমি বলে দিলাম তো কি কী থাকবে তোমরা দেখে নেবে তো তোমরা অবশ্যই যারা সায়েন্স নিয়ে পড়েছো অবশ্যই তোমরা এখানে আবেদন করো আমি তোমাদেরকে রিকমেন্ড করব অনেকগুলি সুনুপদ রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো তারপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ কেমন কি লাগবে তো তোমাদের অল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি দুশো পঞ্চাশ টাকা এবং প্রসেসিং ফি পঁচিশ টাকা টোটাল দুশো পঁচাত্তর টাকা লাগবে শিডিউল কাস্টের ক্ষেত্রে তোমাদের কোনো রকম ফিস লাগবে না শুধুমাত্র পঁচিশ টাকা লাগবে শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কোনো রকম ফিস লাগবে না পঁচিশ টাকা শুধুমাত্র তোমাদের এখানে লাগছে আর কোনো রকম ফিস লাগবে না তারপরে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমরা কিভাবে আবেদন করবে এখানে বলা হয়েছে তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে কিভাবে তোমরা আবেদন করবে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান তো বন্ধুরা আর সেরকম কিছু নেই আরেকটি অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে তোমাদেরকে যেমনটা দেখালাম সেটাও তোমাদেরকে আমি একবার দেখে দিচ্ছি এখানে কিন্তু বেশি শূন্যপদ নেই এটিতে তোমরা দেখতেই পাচ্ছ সুপারভাইজারের ক্ষেত্রে এখানে টোটাল শূন্যপদ কিন্তু টি মেলদের ক্ষেত্রে এখানে ফিমেলদের ক্ষেত্রে ষাটটি রয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু সেম কিন্তু এখানে রয়েছে সমস্ত কিছু সেম পেয়ে যাবে তোমাদের পরীক্ষা সমস্ত কিছুই সেম তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো দুটোর পিডিএফটা সম্পূর্ণতাই সম্পূর্ণটাই পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কিংবা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে যারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দুটো নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারো ভালো করে রিড করে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে তো সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাচ্ছো আমার টেলিগ্রাম চ্যানেলে আর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ভিডিওটি ডাউনলোড করে নিতে পারো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও আয়ব বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা যারা যারা সায়েন্স নিয়ে পড়েছো অবশ্যই তোমরা আবেদন করো অনেকগুলি শূন্যপদ রয়েছে বারোশো প্লাস তো অবশ্যই তোমরা আবেদন করো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো আর কোনো রূপ যদি কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধু বান্ধবী সকলের সঙ্গে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো তারাও যাতে নতুন নিয়োগের করে বিজ্ঞপ্তির ব্যাপারে জানতে পারে তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম